এই নির্বাচনের ভবিষ্যৎ ঘুট ঘুটে অন্ধকার, যেভাবে ধরেন ত্রিমাত্রিক অন্ধকার, পলিটিক্যাল মেশিন, সেটা তৈরি করার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে তারা অদক্ষ অপটু। কারণ আওয়ামী লীগের লোকজন যদি এই র্যাটেল স্নেকের জন্ম এবং তার ইঁদুর খাওয়া এবং কিভাবে নিজের বিষে নিজে না মরে এই জিনিসগুলো বুঝতে না পারে, তারা তো এই বর্তমান জমানা বুঝতে পারবে না। তার গোলাম মাওলা রনি, রনি ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে নির্বাচনকে সুষ্ঠু, স্বাভাবিক এবং আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনের নানা ধরনের পদক্ষেপ হচ্ছে, এর মধ্যে বদলি আছে, প্রত্যাহার আছে, শোকজ আছে, নানা বিষয় অন্তর্ভুক্ত। আপনার কি মনে হয় যে এর পরেও আমরা একটা অর্থবহ কোনো ফল পাব? না, পাবেন না, পাবেন না। এই কারণে আগে বুঝতে হবে যে মেম্বার অফ পার্লামেন্ট জিনিসটা কী আর প্রশাসন বলতে জিনিসটা কী বোঝায়। প্রশাসনের যে সর্বোচ্চ স্তর, সেটা মিলিটারিতে যদি ধরেন তিনি সেনাবাহিনী প্রধান, সিভিল সার্ভিসে যদি ধরেন ক্যাবিনেট সচিব, যদি জুডিশিয়ারিতে ধরেন চিফ জাস্টিস। আচ্ছা, এই মানুষগুলো রিটায়ার্ড করার পর তাদের মধ্যে প্রতি দশজনের মধ্যে একজন অন অ্যাভারেজ মানে আগ্রহ জাগে আমি একটু এমপি হব। এরপর তাদের মধ্যে যাদের আগ্রহ জাগে তারা কিন্তু সবাই সফল হয় না। যেমন আইজি হওয়ার পর শহীদুল হক চেষ্টা করেছেন, সফল হননি। এরকম অনেক সচিব, দেয়ার আর ম্যানি ম্যানি সচিব সফল হননি। এখন এই যে যারা আমলার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে, রিটায়ার্ড করার পরে বা আমলা হওয়ার পর তাদের মনে আকাঙ্ক্ষা জাগে আমি মেম্বার অফ পার্লামেন্ট হব। আচ্ছা, এত বড় একটা রাজনীতিতে বলেন, প্রাপ্তিতে বলেন, বাংলাদেশে এসিতে বড় একটা বিষয় নেই। এখন এই এমপি যারা তৈরি করবেন, নির্বাচিত করবেন বা এই মানে টোটাল মেকানিজমের সঙ্গে থাকবেন, তাদের মেধা এবং যোগ্যতা, এই যারা এমপি হবেন তাদের চেয়ে বেশি হতে হবে। কিন্তু বাস্তবতা হলো এখন ডিসিশন কারা নিচ্ছেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার ইন্সপেক্টর, জেলা ডিসি এবং এসপি। এখন ডিসি এবং এসপি এই মুহূর্তে তারা মনে হচ্ছে যে একটা জেলাতে দে আর দ্য লর্ড, এবং তারা সমস্ত এমপিদের পিতামাতায় রূপান্তরিত, নট পিতামাতা, আরও বড়ো কিছু, দাদাদের চেয়েও তাদের ক্ষমতা বেশি। কোনো প্রার্থীদের সাথে তারা কথা বলছেন, একটা ভাবসাব নিয়ে তারা চলছে, এবং আলটিমেটলি এই এমপি নির্বাচনের পরে আবার এদিকে পাল্টাতে হবে, কারণ এরা ওই তাদেরকে ভাই ব্রাদার বলা শিখছে, কয়েকদিন পরে প্রোটোকলে এই অবস্থা হয়ে যাবে। তো এই সমস্যাটা কেন হচ্ছে আমলাতন্ত্রের সমস্যার কারণ হচ্ছে যে এই আমলাতন্ত্রের মধ্যে যারা এখন সিদ্ধান্ত নিচ্ছে, এমপিদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, কারে কত ভোট দিবে, কী দিবে ইত্যাদি ইত্যাদি, ধরেন ডিসি এবং এসপি, এদের শতকরা দশজন লোকও কিন্তু আইজি হতে মানে এডিশনাল আইজি হতে পারবেন না, দশজনও সচিব হতে পারবে না অন অ্যাভারেজে, এদের জয়েন্ট সেক্রেটারি হয়ে বেশিরভাগ লোক চলে যাবে। তো এদের মধ্যে যারা সফল হবে তারা শেষ করার পরে চিন্তা করবে এমপি। তো এখন এত বড় একটা মেশিন, ইউনিক মেশিন, পলিটিক্যাল মেশিন, সেটা নির্মাণ করার যে দায়িত্ব, তৈরি করার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে তারা অদক্ষ অপটু। একজন সংসদ সদস্য আপনি যদি মনে করেন বাংলাদেশের সবচাইতে লেখাপড়া কম জানে, কিন্তু পলিটিক্যাল একটা সিস্টেমের মধ্যে দিয়ে সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে। আমি উদাহরণ হিসেবে ধরেন বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত সংসদ সদস্যদের মধ্যে অন্যতম বদির কথাই বলি, আব্দুর রহমান বদি। আপনি বদির যে পলিটিক্যাল ম্যাচুরিটি, শুধুমাত্র যদি রাজনীতির বিষয় দেন, সে হয়তো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সে জানে না, বা আন্না ক্যারেনিনা সে জানে না, টলস্টয়ের মা উপন্যাস সে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস সে পড়েনি, সে হিস্ট্রি অফ দ্য সিভিল ব্যুরোক্রেসি সে পড়েনি, কিন্তু রাজনীতিতে যে বিষয়টাতে সে জানে, বাংলাদেশের 1000 ডিসি সে বাম পকেটে নিয়ে ডান পকেটে নিয়ে পুরো টেকনাফ অঞ্চলে লবণ পানি খাওয়াইয়া সে দ্বিধা হাসছে, হাসতে হাসতে চলে আসবে। দিস ইজ দ্য পলিটিক্স। আপনি দেখেন এখানে অনেক বড় বড় আমলাতন্ত্র, আজ স্বাধীনতার পর থেকে কত সচিব, কত মেজর জেনারেল এখানে এমপি হয়েছে, এমপি হওয়ার চেষ্টা করেছে। মূল জাতীয় রাজনীতিতে একটা সিঙ্গেল লোকের নাম বলতে পারেন যে আমলাতন্ত্র থেকে এসে সে রাজনীতিতে নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছে গিয়েছে? আপনি ধরেন, আমি যে এখানে প্র্যাকটিক্যালি বলছি, বাইরে সবাই মনে করতো এস্টিম আমি যে ভেরি পাওয়ারফুল ম্যান, বাট 2009 আমি গোলাম মাওলা রনি অনেক ছোটো মানুষ, আমাদের সামনে এস্টিমাম কথা বলতে পারেনি, প্রধানমন্ত্রীর সামনে এস্টিমামকে ধমক দিয়ে দিছি, আপনি কী জানেন এই বিষয়গুলো, চুপ হয়ে থাকছে মাথা। দিস ইজ পলিটিক্স, পলিটিক্যাল লিডারশিপ। এই যে এখন অনেক বড় বড় ব্যবসায়ী, আপনার আমি নাম বলবো না, সালমান রহমানের মতো মানুষকে তুফায়েল সাহেব 91 সনে আই
তোমার এত বড় সাহস, তুমি দুই নেত্রীর মধ্যে তুমি সমঝোতা করবা, তোমার এত বড় সাহস হয়ে গেছে, দ্যাট ইজ আ পলিটিক্যাল হিস্ট্রি। এখন ওই যে পলিটিক্যাল ইনস্টিটিউশনটা তুফাইল সাহেবদেরকে, গোলাম মাওলা রনিদেরকে ছোট করে আপনি যাদেরকে সামনে আনছেন তাদেরকে বলছেন তোমরা এমপি বানিয়ে আনো, ফলে সেখান থেকে আর যা হোক না কেন এমপি বের হবে না, ওখান থেকে ছোট ওসি বের হবে, সাব ইন্সপেক্টর বের হবে, ছোট ডিসি এডিসি বের হবে, এডিসি জেনারেল বের হবে, এসপির ছোট এএসপি বের হবে, কিন্তু সংসদ সদস্য বের হবে না। হু ক্যান বিল্ড দ্য নেশন, হু ক্যান লিড দ্য নেশন, হু ক্যান হেল্প দ্য আওয়ামী লীগ, এই জিনিসটা কখনই। তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি? এই নির্বাচনের ভবিষ্যৎ ঘুট ঘুটে অন্ধকার, যেভাবে ধরেন ত্রিমাত্রিক অন্ধকার। হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী তো আপনারা জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দুয়ার ইতিহাসটা হলো এই, তিনি মাছের পেটে আটকা পড়ে গিয়েছিলেন এবং যে রাতে তিনি আটকা পড়ে গিয়েছিলেন ত্রিমাত্রিক অন্ধকার ছিল, অর্থাৎ অমাবস্যা ছিল, এবং অমাবস্যার অন্ধকার তারপরে শেষে সেটা ছিল রাত, এরপরে ছিল গভীর সমুদ্রের নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। এই ত্রিমাত্রিক অন্ধকারের মধ্যে পড়ে তিনি বললেন যে হে আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, এখন আমি যে বিপদে পড়েছি, একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো উদ্ধারকারী নাই। এখন এই যে জায়গাটাতে আওয়ামী লীগ খেলতে 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 যে জায়গাটাতে নিয়ে গেছে, ওই যে ওই দিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে যে বিপদে পড়েছিল এবং যেভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল, তওবা করেছিল, একইভাবে এখন পুরো এই 18 কোটি মানুষকে নিয়ে নিজেরা এমন একটা মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছে, ত্রিমাত্রিক অন্ধকার, বিদেশি চাপ, অর্থনৈতিক সংকট, নিজেদের ভাতৃঘাতী সংঘাত। এখানে বিএনপি কিচ্ছু নাই, বিএনপি জিরো, তারা এখন তাদেরকে কিছু করার মতো নাই। এই যে নিজেদের ভাতৃঘাতী সংঘাতের মধ্যে পড়েছে, তারা একই অপরকে চিনে। এবং আমি আপনাকে একটা কথা বলি, আমি এর আগেও আর একটা টকশোতে বলেছি, খুব বিষাক্ত একটা সাপ আছে, র্যাটেল স্নেক বলা হয়, দুধের মতো সাদা, ধবধবে সাদা, দেখলে আপনার কাছে মনে হবে কে আদর করি, এ ফোনা ঠোনা তুলে না, দেখে মনে হয় মানে একেবারে খুব আদর একটা খেলনা সাপ, ওরকম একটা প্লাস্টিকের সাপের মতো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এবং এই সাপের বৈশিষ্ট্য হলো এই সাপ সাদা ইঁদুর খায়, আর ইঁদুরের মধ্যে সাদা ইঁদুর খুবই দুষ্টু ইঁদুর, এরা নাচতে পারে এবং খুব জাম করতে পারে, মানে দেখা গেল এমনভাবে একটা জ্যামিতিকভাবে লাভ দিল, আপনি তাকে টার্গেট করলেন ও লাভ অন্যদিকে চলে যায়। তো এই র্যাটেল স্নেক, এর বেশিরভাগ স্নেক, 99% স্নেক নিজের কামড়ে নিজেরা মরে। তারা করে কি, ওই ইঁদুর খেতে গিয়ে ইঁদুরকে যে সবল মারে, সে প্রায়ই সে ভুল করে কি, ইঁদুর লাভ দিয়ে চলে যায় আর সেই সবলটা সে নিজের গায়ে মারে এবং সে মনে করে সে ইঁদুর ধরেছে, ধরে সে কামড়াতে থাকে আচ্ছা মতো নিজের লেজ বা নিজের শরীর, এবং কামড়াতে কামড়াতে তার যে বিষ, সেই বিষে সে স্নেক মারা যায়। দিস দ্য হিস্ট্রি অফ ন্যাচার, ইতিহাসে এই জিনিসগুলো। এখন আওয়ামী লীগের লোকজন যদি এই র্যাটেল স্নেকের জন্ম এবং তার ইঁদুর খাওয়া এবং কীভাবে নিজের বিষে নিজে না মরে এই জিনিসগুলো বুঝতে না পারে, তারা তো এই বর্তমান জমানা বুঝতে পারবে না। তারা মনে করে গোলাম মাওলা রনি যে ফেক ম্যান, সে শুধুমাত্র গল্প দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, বাট আমি যে কথাগুলো বলছি এখানে তথ্য এবং প্রমাণ সহকারে।